তো এখন আমাদের মাঝে আসলে একজন ভালো মনের মানুষ, একজন শিল্পী, আমাদের জাকির ভাই। জাকির ভাই একাডেমি সম্বন্ধে দু চারটা কথা বলবেন, আপনার কাছেও আমরা কিছু আশা করতেছি। উপস্থিত এখানে যারা আছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো এখানে সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই নামী দামী এবং জ্ঞানী গুণী ওস্তাদ, তাদের উপর ভক্তি রেখে আমি কিছু কথা বলবো। আসলে আমি আমার নাম মীর মোহাম্মদ জাকির হোসেন। আমি কি বলবো, বক্তব্য দিলে তো দুই তিন ঘন্টায় দেওয়া যায়, অত দীর্ঘায়িত করবো না, সামান্য শর্টকাটে আমি কিছু কথা বলবো। তো আমার কথার মাঝে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ দৃষ্টান্তে ক্ষমার চোখে দেখবেন। তো মোট কথা, আমাদের এই সাধের দোতারা সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিনারা হক মিনু আপা, তো কিছুদিন আগে আমার দুলা ভাই, মানে কি আমার মিনু আপার যে পাশে যিনি ছিলেন, আসলে আমি দুঃখিত, আমি যখন শুনছি যে উনি দেহত্যাগ করে চলে গেছেন পরপরে, তো আমার কাছে খুব, মানে কি বলবো, ওটা ভাষায় ব্যক্ত করার মতো না। তো আমি দুলাভাইকে এখনও আমার মনে হয় যে আমার চোখের সামনে ভাসতেছে। তো দুঃখিত আমি আসতে পারি নাই, আমারও বিশেষ কারণে আসতে পারি নাই, এটা মিনু আপা জানে। তো যাই হোক, আমাদের সর্বমোট কথা হলো আমরা এখানে যারা আছি তাদের সকল বন্ধুবান্ধব সবাই মিলে এই মিসেস মিনারা হক মিনু আপাকে একটু সহযোগিতার হাত বাড়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। সবাই করব তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিক। তো ছাত্রছাত্রী, আসলে মূল কথা, গাছ আছে কিন্তু শিকড় নেই, সেই গাছ তো আসলে থাকবে না, ওটা পড়ে যায়। তো সেই শিকড়টা করার জন্যই আমরা, মজবুত করার জন্য, একটা খুঁটি মজবুত করার জন্য আমি এবং আমরা সকলে যারা আছি তারা সবাই একজন পারি, দুইজন পারি, পাঁচজন পারি, যতটুকু সম্ভব এই সাধের দোতারা সঙ্গীত একাডেমিতে ছাত্রছাত্রী ভর্তি করানোর মতো একটু সহযোগিতার হাত বাড়াবো। আর আপনারাও সকলে একটু চেষ্টা করলে মনে হয় ইনশাল্লাহ পারা যাবে। তো আমার অনুরোধ এইটাই যে সর্বদিক দা সহযোগিতা যদি নাও করতে পারি, অন্তত বিশেষ করে ছাত্রছাত্রী এই একাডেমিতে দিয়ে আপাকে একটু সহযোগিতা করব ইনশাল্লাহ। আমি আর সময় নেব না, অনেক সময় করেছি, আর আমিও তেমন একটা বড় কিছু না, এই একাডেমির একজন আর কি, সামান্য একজন আর কি, জাকির ভাই। এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম, আল্লাহ হাফেজ।